হলে বসন্ত জননী দেবী শীতলা। প্রভু গো, ও গো প্রভু, মায়ের তো তুমি বসন্ত দান করলেন প্রভু, কিন্তু প্রভু গো এই মায়ের পূজায় লাগি যেতে হবে আমার বিশ্ব চরাচর মাঝে, তাই বলছি ও গো প্রভু কি শক্তি নিয়ে যাবো এই বিশ্ব চরাচর মাঝে, তাই বলছি প্রভু গো যাওয়ার সময় ওই মহাকালের মা সুর আমাকে দান করে যান প্রভু। মহেশ্বর পুত্র করে দানিয়া কৃষ্ণ মন রক্ষা করো হো সবা। মা পুত্র আমায় ও গো জননী, তুমি পেয়েছো 64 বসন্ত বা, আমি পেয়েছি মহাকালের মহাসুর ও গো জননী, কত মনে ঋষি তপস্যা করলেও এই ব্রহ্মা বিষ্ণুর মহেশ্বর দর্শন পাই না। এসলে জননী আমরা যখন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দর্শন পেয়েছি ওই ইন্দ্রপুরে পূজা নেওয়ার আগে আমরা এই ত্রিশক্তি চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাই। এত বড় আনন্দের কথা বাবা, মা গো যাইবো যাইবো ওই মর্তির মাঝে পূজার জন্যে, মা ওই মর্তলিকে পূজা নেওয়ার আগে ওই ত্রিশত্ব চরণে আমরা সবাই মিলে প্রণাম জানিয়ে যাবো। বেশ মা, এসো পুত্র। মঙ্গল মাই তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রভু বলো কবে আসবে এই মম হৃদয় গ্রামবাসীবৃন্দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের যে হরিবাসরটা হয়ে গেল আগামী বুধবার সন্ধ্যা 6টার সময় তার হিসাব হবে, আপনারা সবাই সেই দিন
সেই টাইমে অবশ্যই উপস্থিত থাকবেন। শুধু গ্রামবাসীবৃন্দের কাছে একান্তভাবে অনুরোধ, আমাদের যে হরিবাসরটা হয়ে গেল সেই হরিবাসরের হিসাব আগামী বুধবার সন্ধ্যা 6টার সময় হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ওই সময়ে উপস্থিত থাকবেন। আমি দেখতে দেখতে ইন্দ্রপুরে বুঝে নিলাম, কিন্তু ইন্দ্রপুরে বুঝে নিলে তো হবে না। পিতামহ আমাকে বলে দিয়েছে, এই মর্তির মানে যদি সহজে আমায় চালানো পুষ্পাঞ্জলি দেয় তাহলে তাহলে আমি মর্তলিকে পূজার প্রচার পাবো। নইলে কেউ আমাকে কেউ আমাকে মা বলে ডাকবে না, কেউ দেবে না আমায় চালানো পুষ্পাঞ্জলি। কিন্তু আমার পুত্র জরা কোথায় গেল? জরা জরা রে কোথায় গেলি বাবা? একটিবার আমার কাছে আয় জরা, একটিবার আমার কাছে আয়। আজি কোথা গেলি ওরে বাপ রে জারা, ও বাপ আই রে তারা করি রে।
কোথায় গেলে পূজা পেলে কে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলে বলতে পারিস বাবা ইন্দ্রপুরে পূজা নিয়ে কেন আমি চিন্তিত তুই জিজ্ঞাসা করি বাবা তোমার প্রতি এবার কি ভাবে যারা যুক্তি কর স্থির কোন রাজ্য থেকে পূজা করিব প্রচার শোনো শোনো ও জননি চিন্তা কেন এত আমরা সেই বিরাট দেশে গিয়ে করিব সমার প্রিয় পুত্র তুই কি বলছিস বাবা সেই মৎস্যাধিপতি বিরাট হ্যাঁ মা সে যে বড় ধর্মশীল রাজা বাবা সে কি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে সে মা বলে ডাকবে মা গো ধর্মশীল রাজা তো দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় মা কিন্তু জানিস না বাবা তার শালু আছে কিচক তার এক এক হাসতে দাদু স্বস্তি শক্তি সে কি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে সে মা বলে ডাকবে মা গো তুমি কিচককে দেখে ভয় পাচ্ছ মা এই তোমার পুত্র জয়সু থাকতে তুমি কিচককে ভয় পেও না মা আমি কিচকের পলক শেষ করে দেবো মা তার কথা শুনলে যে সবাই ভয়েতে থরথর করে কাঁপে সে কেমন জানিস বাবা কেমন মা কেমন শুনবি বাবা তেজে অগ্নিগুণে সিন্ধু বুদ্ধি বৃহস্পতি পাট রানী প্রতিপতা স্বদেশ না সংসীমতি কন্যা তার উত্তরা উত্তর নন্দন অনেক ঐশ্বর্য তার অনেক গোধন আর কি জানিস বাবা বিরাট যিনি থেকে হো রাজা মনে করে আর কি হো নাই যায় সে তা ওই কি চকের ডরে বলতে পারিস বাবা সে কি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে মা বলে ডাকবে মা দেবে মা দেবে বিরাট তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে তুমি বলতে পারো মা আমি থাকতে রক্ত থাকতে তোমার এই 64 বসন্ত থাকতে তোমার কেন এত চিন্তা মা আমার তো সবই আছে বাবা তোরা তো সবই আছিস তবু আমার মনের মধ্যে কেন চিন্তা এমন ভাবে পাগলের মতো উপরে উপরে খাচ্ছে বলতে পারিস বাবা ভাবে না কি তোরে ও জননী ও মায়া আমি তোমার সঙ্গে যাব ভাবে না কি তোরে ও জননী আমি তোমার সঙ্গে যাব তুই তাহলে আমার সঙ্গে যাবি বাবা মা হরে বাবা তুই যখন আমার সঙ্গে যাবি আমার চিন্তা ভাবনা যে সব দূর হয়ে গেছে বাবা আমি তাহলে বিলম্ব করব না বাবা এখনই তোর কথা মতো এই মুহূর্তে চললাম সেই বিরাট ওগো জননী আবার পিছু ডাকছিস কেন বাবা মা গো তোমার এই ভুবনে ময়নে রূপ নিয়ে তুমি যদি বিরাটে যাও মা মা গো তোমার এই ভুবন ময়ের রূপ দেখে বিরাটের নরনারী সবাই মূর্ছা যাবে সবাই যদি মূর্ছা যায় কে দেবে তোমার চরণে পুষ্পাঞ্জলি বলতে পারো মা তাহলে বল বাবা এই ভুবন মেনি রূপ তাহলে আমাকে পরিত্যাগ করতে হবে তাই না বাবা তাহলে তাহলে একবার বলে দে বাবা এই ভুবন মেনি রূপ পরিত্যাগ করে আমি তাহলে কোন বেশি যাব সেই বিরাট নগরে তোমার এই ভুবন মেনি রূপ পরিত্যাগ করে তোমাকে যে বিদ্যা ব্রহ্মরিস দেব জরা এতে কি বুঝছিস বাবা আমি যাব মর্তির মাঝে পূজার জন্য মা আমি মর্তিরকে যাওয়ার জন্য আমাকে শেষে কিনা বিদ্যা ব্রাহ্মণী শাস্তি হবে না বাবা না ওসব ভিতরে দিতে সাজা আমার দ্বারা হবে না মা গো হবে না যদি না সাজতে পারবে বিদ্যা ব্রাহ্মণীর বেশ তাহলে মন থেকে মুছে ফেলা পূজার আশা কোনোদিন তুমি করো না পূজার আশা মা না বাবা না আমার কথা বলিস না তোরা দু ভাই বলে মিলে আমাকে সুন্দর করে বিদ্যা সাজ সাজিয়ে দে আমি তো সাজতে জানি না মা গো বসে রত্ন সিংহাসনে আমরা দু ভাই বলে মিলে তোমাকে সুন্দর করে বিদ্যা সাজ সাজিয়ে দেবো দু ভাই বলে মিলে আমাকে সাজিয়ে দে মা বেশ মা মাথার মাতারিকে ধরো ধরো মা ব্রাহ্মণীর বে মা
রাতে না মা বলি দিও মা আমার মা গো রাতে না মা বলি দিও মা গো ও মা ব্রাহ্মণীর বেশে মা বিরাট বেশে যাত্রা কর তো ব্রাহ্মণীর বেশে মা দেশে যাবে বলে ব্রাহ্মণী সেজেছে বিরাট দেশে যাবে বলে ব্রাহ্মণী সেজেছে যারা মাগো ওরে মা রাখতা মা তোরা তো ভাই বলে মিলে আমাকে বৃদ্ধাশ্রম সাজিয়ে দিয়েছিস মাগো আচ্ছা বলতে পারিস বাবা এই বৃদ্ধাশ্রম সেজে আর এই লাঠির উপর ভর করে যখন আমি এমনি ভাবে কোমরটি দুমড়ি দুমড়ি মা ওই বিরাননগরের দিকে আগিয়ে যাব আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ও বলে মা বলে মাগো মা তোমার নাম কি তোমার কি বা আছে আমি কি উত্তর দেবো বাবা মাগো তুমি ওই পথ মাঝে জিজ্ঞাসিলে কি বলবে জানো আরে পথ মাঝে জিজ্ঞাসিলে বলো মাগো তুমি বাবা তোমারে মানুষ কন্যা জরা রক্তি তার জননী আরে পথের মাঝে জিজ্ঞাসিলে বলে বাবা আমাকে তো সাজিয়ে দিয়েছিস যাব আমি বিরাননগরে পূজার জন্য তা তোরা তো ভাই বোনে মিলে সংকেত ধ্বনি উলুধ্বনি করতে করতে আমাকে একটু আগিয়ে দিয়ে আসবি না দেবো মা দেবো ওরে বোন রক্তা বলে দাদা ওরে বোন তুই কর উলুধ্বনি আর আমি শঙ্খ বাজিয়ে আমাকে বিরাননগরে আগিয়ে দিই বেশ দাদা জয় মা শীতলা সর্ব মঙ্গল করো মা মঙ্গল দায়িনী মাঝি ভাই বলো বাবু তুমি নৌকা ছেড়ে দাও হ্যাঁ বাবু আর নৌকা ছেড়ার আগে বলো জয় শিব শম্ভু 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 দেখো বাবু বলো তুমি মনে শুকার গান ধরো আমি হাল বাইতে বাইতে যাচ্ছি বেশ লও হবো না ভোলা না লও হবো না ভোলা না এই বিশ্বভুবনে তোমার নামে এই বিশ্বভুবনে তোমার শুভ সম্ভব
তুমি একটু আগে যাও, ওইখানে পারাপারি ছড়ি আছে, ওইখান থেকে পার হয়ে যাবে। আমি বুঝেছি বাবা, এটা তাহলে তোমাদের বাণিজ্যে তৈরি বাবা। হ্যাঁ গো মা। তা বাবা, তোমাদের সদগর বাবুকে আমার কাছে একটু পাঠিয়ে দাও না বাবা। ঠিক আছে মা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দেখো বাবু, বলো ও বৃদ্ধা তোমায় ডাকছে। বেশ, তুমি নৌকাটা কিনারায় নিয়ে চলো। বৃদ্ধা, বাবা তুমি আমায় ডাকছো? হ্যাঁ বাবা, আমি তোকে ডেকেছি বাবা। কেন বৃদ্ধা? আচ্ছা বাবা বলো, তোর নাম কি বাবা? আমার নাম, হ্যাঁ আমার নাম হলো দেবদাস। দেবদাস? হ্যাঁ বৃদ্ধা। বাহ, খুব সুন্দর নাম বৃদ্ধা। বাবা দেবদাস, বলো আমাকে একটু ওপারে পার করে দিবি বাবা? দেখো বৃদ্ধা, এটা হলো বাণিজ্যের যাও তরি। তুমি একটু আগে যাও, ওখানে পারাবারের তরি আছে, তুমি ওখান থেকে পার হয়ে যাবে। বাবা, হলেও তোর বাণিজ্যের তরি বাবা। বৃদ্ধা, এই বৃদ্ধা মানুষকে পার করে দিলি বৃদ্ধা, তাতে তোর মঙ্গল হবে বাবা। দেখো বৃদ্ধা, আমি কোনো মঙ্গল চাই না, তাই তোমায় বলছি তুমি একটু আগে যাও, ওখানে পারাবারের তরি আছে, তুমি ওখান থেকে পার হয়ে যাবে। বাবা, বৃদ্ধা বেলা প্রায় অবসান হতে চলেছে। বৃদ্ধা, আমি বৃদ্ধা মানুষ, আমাকে যেতে হবে অনেক দূরে। বৃদ্ধা, বিলম্ব করিস না বাবা। দে বাবা দে, আমাকে একটু ওপারে পার করে দে। তুমি এসো না বৃদ্ধা, আমি পার করতে পারবো না বৃদ্ধা। তুমি এসো না বৃদ্ধা, দূর হয়ে যাও বৃদ্ধা। কে তুমি জননী তুমি, কে বলো মা তুমি কে মা? ওরে দেবদাস, এত অহংকার তোর মনে? না সন্দেব দাস, না জন্ম আমার নৌশের যোগ্য হতে, আমি হলাম ব্রহ্মার মানুষ কন্যা, নাম দেবী শীতলা। মা গো, তুমি আমায় ক্ষমা করে দাও জননী। আমি যে তোমাকে চিনতে পারিনি মা গো, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুমি ক্ষমা করে দাও জাননি, আমাকে তুমি একটিবার দয়া করো। না
দেবদাস না মা তোর মতো পাপিষ্ঠকে আমি কিছুতেই ক্ষমা করব না মা ছি দেবদাস ছি মা পারলি না পারলি না একটা বৃদ্ধা মানুষকে তুই পার করে দিয়ে যেতে বাবা এই পাপিষ্ঠ মুন্নিতি বাণিজ্য করতে যাচ্ছি মা শোন শোনে ওরে পাপিষ্ঠ দূরা যা না মা গো আমি তোকে অভিশাপ দিলাম না মা আমি তোকে অভিশাপ দিলাম ছুটে এসো বুঝিয়ে দাও আমাকে নদীর জলে ফেলে দেওয়া চালাবো ওগো আরাধ্য দেবতা হর পার্বতী এ কি স্বপ্ন আজি হেরিনি নয়নে মনে হয় সুসপ্ত ধরিত্রী মোর উঠিছে কাঁপিয়া মুহুর মুহ হতেছে বজ্রপাত রাজ্য জুড়ে চলিয়াছে অকাল মরণ বিজনে বিপিনে দ্বাদশ বৎসর গেছে বান্ধব তপস্যায় এখনো এলো না ফিরে এই মৎস্য নগরের বুকে এদিকে মৎস্য নগরের সুবিশাল দায়িত্ব পালনে আজ আমি ক্লান্ত আজ আমি পরিশ্রান্ত এ কি সৌষা এমন করে আমার দুটি নয়ন নিদ্রায় ভরে আসছে কেন না না আমি যে আর দাঁড়াতে পারছি না আমার দুটি নয়ন নিদ্রায় ভরে আসছে না না আমি একটু বিশ্রাম করি একটু বিশ্রাম করি চারিদিকে আলোর প্রচলিত কিন্তু কিন্তু কোথায় বিরাট সমস্ত বিরাট নগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম সমস্ত প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু বিরাটের সন্ধান তো আমি পেলাম না 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 আমি একই ভাবছি বিরাটের সঙ্গে যে আমার দেখা করতে হবে তার কাছ থেকে যেতে হবে পুষ্পাঞ্জলি তারপরে ফিরে যেতে আমার পুত্র কন্যার কাছে না না আমি আর বিলম্ব করবো না এখনই এখনই রাজপ্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজে দেখবো কোথায় কোথায় লুকিয়ে আছে একি বিরাট এ তোমার কি অবস্থা আজ স্বর্ণ খাট পালঙ্কে ছিঁড়ি আজ তুমি সিংহাসনে নিদ্রে যাচ্ছ বেশ বেশ ভালোই হয়েছে বাবা আমি যখন তোমার কাছে এসেছি একটিবার ওঠো একটিবার কথা বলো একটিবার আমাকে মা বলে ডাকো বাবা কথা বলো বাবা কথা বলো একটিবার আমাকে মা বলে ডাকো বিরাট মা বলে ডাকো ওরে গা তো গাতলো বিরাট বিরাট আজ সিংহ রে তোরে আজ মা এসে উরি সিংহ রে তোর মা এসে